দুর্যোগ কাটতেই প্লেনে চড়ে নাগপুরে পাড়ি দিল শান্তিপুরের লিচু। আবহাওয়া দপ্তরের অষ্টি সংকেতে সজাগ ছিল কৃষক থেকে মৎস্যজীবী এবং সাধারণ মানুষ। গ্রীষ্মকালীন প্রধান ফলের মধ্যে আম এবং লিচু পরিপক্ব হয়ে বাজারজাত ও সবে শুরু হয়েছিল। এমন সময় দুর্যোগের আভাস পেয়ে অনেকেই তা অপেক্ষাকৃত কম বিক্রি করছিলেন। তবে রোদ ঝলমলে আকাশ এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক হতেই আবারও সমসীমায় বেচাকেনা চলছে। শান্তিপুর, হরিপুর এবং বয়সপুর অঞ্চলের বিভিন্ন বাগানে চূড়ান্ত ব্যস্ততা। রাজ্যের বাইরে থেকে পর্যন্ত ক্রেতারা সরাসরি চলে আসছেন বাগানে, যদিও এই সংখ্যাটি খুব কম। কৃষকরা বলছেন, কৃষক এবং বহিরাগত ক্রেতাদের মাঝে সমন্বয় সাধন করে থাকেন ব্যবসায়ীরা। স্বভাবতই তাদের ব্যবসায়িক প্রভাব, প্রতিপত্তি, পরিচিতি বাড়লেও কৃষকরা থাকছেন বাগানের অন্ধকারে, তাই তারা সরকারি যোগাযোগ আশা করছেন। যেহেতু লিচু এমন একটি ফল বা সংরক্ষিত করা যায় না, তাই চট জলদি বিক্রি করার জন্য সরকারি সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তো কি দাম পাবেন আশা করছেন? দাম তো আমরা যারা বাগান করি তারা তো দাম ঠিকঠাক পায় না, যা দাম পায় ব্যবসায়িকরা। তো মনে হচ্ছে পাবলিক ঠিকঠাক হাতের নাগালের মধ্যে থাকবে এবং পাচ্ছে। কত পরিমাণ বাগান আছে, মানে আপনার গাছ আছে? আমার এখন এবছর নিজের বাগান ছেড়ে 175টা গাছ নেওয়া আছে, তো সব মিলিয়ে 300। কী কী ধরনের লিচু হয় এখানে? মূলত আটি আছে, আটি এবং বোম্বাই, আতা বোম্বাই, সব রকমই আছে। আচ্ছা, এখন কীরকম দাম যাচ্ছে মোটর পাইকে? এখন হাজার হিসাবে বিক্রি করি, তো আমরা এখন 1400 টাকা হাজার বিক্রি করছি। এই আজকে দেখলাম এসে নাগপুর থেকে কাস্টমার এসছেন, এরকম কি বাগানে চলে আসেন অনেক দূর দূর থেকে? হ্যাঁ, নাগপুর থেকে আছে, বিহার থেকে আসে। কীভাবে যোগাযোগ হয় এদের সাথে? এরা যখনই সিজনটা আসে সেই সিজনের সময় এরা আসে, সিজনের সময় এসে খোঁজ করে বাগানে বাগানে আসে, সেইভাবে যোগাযোগ হয়। তো আপনারা তারপরে কাস্টমার কি বাড়ছে আস্তে আস্তে? হ্যাঁ, যত দিন যাচ্ছে আমাদের শান্তিপুরে বাগানের বাগানও বাড়ছে এবং কাস্টমারও বাড়ছে। যাদের এই ধরনের যোগাযোগ নেই তারা বেঁচে কোথায়? তারা এই যে বাইরে থেকে যে কাস্টমারগুলো আসে আমাদের এখানে লোকাল লোক সে বাগানে নিয়ে যায় তাদেরকে, সেইভাবে যোগাযোগ হয়ে যায়। এমনি ক্যাশে বিক্রি হয়? একদম ক্যাশ টু ক্যাশ। আজকে মানে কত টাকার মাল নিচ্ছেন উনি? আজকে 50,000 দেওয়ার কথা, এখনও হয়তো 40,000 এতক্ষণ ভাঙা হয়ে গেছে। আর যদি 50,000 হয়ে যায় তো ভালো, বেশি হলেও নিয়ে নেবে, কম হলেও নিতেই হবে। কতজন লেবার কাজ করে আপনার? আজকে 35 জন মতো কাজ করছে। আম বাগানও আছে কি? আম বাগান আছে। আমের ফলন কেমন? আমের ফলন এবার খুবই কম, মনে হচ্ছে 100 টাকার উপরে কেজি পড়বে এবছর। তার মানে সাধারণ মানুষ হাতের নাগালে চলে যাবে একদম বাইরে। আর লিচু? লিচুটা সবাই পাবে, সস্তাই হবে সেটা, সস্তাই হবে। এখন তো শোনা যাচ্ছে 30-40 টাকা কেজি বিক্রি হচ্ছে প্রথমে ওঠার মুখেই, সেটা কোয়ালিটি হয়তো ঠিক নেই, এই জন্য হয়তো। আপনাদের লিচু কীরকম দামে? আমাদের লিচু তো 70 টাকা কেজি অবশ্যই বিক্রি হয়। আচ্ছা, তাও লোকালে, যেটা বাইরে গেলে কষ্ট বাড়বে। এই কব এখন থেকে মানে প্রথম বিক্রি করলেন কি এর আগেও বিক্রি হয়েছে? না, আজকে প্রথম। আজকে প্রথম? তো এটা কোথায় যাবে বললেন? নাগপুর। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।